আমাকে একটা মেনে নেবে, মানে ভালো একটা মনের মানুষ, সেটাই আর কি চাই। যাতে বেশি না মানে প্রতিদিন গোস মাছ দিয়ে না, হয়তো ডাল ভাত খেয়ে আর কি জীবনটা কাটাইতে পারছি। আচ্ছা, মানে ভাইয়া যে আমার পাশে দাঁড়াতে পারবে, যে আমাকে ভালোবাসবে, সেই যেন মানে কথা বলে। আর যে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে আগে তার সাথে আমরা পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম সোনিয়া। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সোনিয়া, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। দর্শক, সোনিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো সোনিয়া, আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? বাবা মা আছে, ছোট একটা ভাই আছে। দুইটা ভাই বোন আপনারা? আর বাবা আর মা? আচ্ছা, তো দর্শক শুনতেছি আমরা সোনিয়ার জীবনের গল্প। সোনিয়ার বাবা মা আছে এবং ছোট একটা ভাইকে নিয়ে ছোট ফ্যামিলি তাদের। তো আপনার বাবা কি করে এখন সোনিয়া? আমার বাবা বৃদ্ধ হয়েছে, কিছু করতে পারে না, মানে টুকিটাকি কিছু করে। আচ্ছা, টুকিটাকি মানে কাজকাম করে এখন না করতে পারে না? টেইলারের মেশিন? আচ্ছা, তো এর আগে কি করতেন? এর আগে কিছুই করতেন না। তো এখন শুধু টেইলারের মেশিনটা চালানো শিখতেছেন? আর আপনার যে ছোট একটা ভাই আছে সে কি করে? সে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আপনি লেখাপড়া শিখছেন? হ্যাঁ, আমি 8 পর্যন্ত পড়ছি। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর আর পড়াশোনা করতে পারেন নাই? না। কেন, আর্থিক সমস্যা হয় নাকি? আর্থিক সমস্যা অভাবের কারণে। আচ্ছা, তো পড়াশোনাটা শিখতে পারলে তো হয়তো এখন একটা জব করে খেতে পারতেন। এসএসসি পাসটা করলে এখন মোটামুটি মেয়েদের যে কোনো জায়গায় একটা চাকরি হয়ে যায়। তো আপনার কি বিয়ে শাদি হয়েছে? আচ্ছা, বিয়ে শাদি হয়েছে, মেয়ে আছে? আচ্ছা, স্বামী আছে? না, স্বামী নেই। স্বামী কোথায়? স্বামী আরেকটাকে বিয়ে করছিল আগে, সেটা জানতাম না, তাই বাবা মা সেখানে বিয়ে দিছিল, পরে জানা হয়েছে, পরে সেখান থেকে আমি চলে গেছি। আচ্ছা, মানে আপনার স্বামীর আরেকটা স্ত্রী ছিল আগের? আগের? আপনারা জানতেন না? আচ্ছা, তো বিয়ে শাদিটা কে দিছিল? আমার বাবা মা। বাবা মা দেখে শুনে দিছিল না না দেখে দিছিল? মানে দেখে শুনে দিছিল, কিন্তু ওরকম ভাবে দেখে নাই আর কি, তাই সেটাই ছিল। আচ্ছা, কি বলেন এই যে আপনার একটা জীবনের একটা কাহিনী, মানে একটা লাইফের সারা জীবনটা যার সাথে নিয়ে থাকবেন, যাকে নিয়ে সংসার করবেন, আর সে আর একটা বিবাহিত, এটা জানতে পারলেন না আপনারা? তো এখন কি আপনার ওই স্বামী কি আগের স্ত্রী নিয়ে চলে গেছে? আচ্ছা, যখন শুনতে পারছেন যে আপনার স্বামীর আরেকটা স্ত্রী আছে, পরে আর তার ভাত খান নাই, চলে আসছেন? আচ্ছা, তো এখন একে আছেন কতদিন ধরে? এক বছর ধরে। আচ্ছা, তো আপনার স্বামীর সংসারে কতদিন ছিলেন? আমি ছিলাম 2 বছরের মতো। আচ্ছা, তো 2 বছর থাকার সময় আর কি বাচ্চাটা হয়েছে পেটে নাকি তারপরেই হয়ে গেছে? আচ্ছা, তো এখন ছোট্ট বাবুকে নিয়ে এখন বাসাতেই কোন রকম টেইলারের কাজ শিখতেছেন আর কি? আর আপনার বাবা যা উপার্জন করে নিয়ে এসতেছে তা দিয়ে সংসারটা চলতেছে? আচ্ছা, কোন রকম আর কি চলতেছে। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন, তো কি চান দর্শকদের উদ্দেশ্যে? আমি চাই একটা মানে আমার মেয়েকে বা আমাকে একটা মেনে নেবে, মানে ভালো একটা মনের মানুষ, সেটাই আর কি চাই। যাতে বেশি না মানে প্রতিদিন গোস মাছ দিয়ে না, হয়তো ডাল ভাত খেয়ে আর কি জীবনটা কাটাইতে পারছে। আচ্ছা, মানে এখন চাচ্ছেন আবার বিয়ে শাদি করার জন্য? অবশ্যই। আচ্ছা, কারণ বাকি জীবনটা কিভাবে কাটাবেন, যে সেই কারণে এখন চাচ্ছেন যে যদি কেউ যদি এখন আপনার মেয়ের দায়িত্ব নিয়ে কেউ পাশে এসে দাঁড়ায় তাকে জীবন সঙ্গী করবেন নাকি? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আমি বলে দিব, কোনো সমস্যা হবে আপনার? আচ্ছা, তো দর্শক আমরা অনেক সময় ছিলাম সোনিয়ার সাথে, শুনতেছিলাম তার জীবনের গল্প। সোনিয়ার বিয়ে হয়েছিল, একটা ছোট বাবু আছে, সে এখন চায় তার দায়িত্ব নিয়ে যদি কেউ পাশে এসে দাঁড়ায় এমন একজন ভালো মনের মানুষ পেলে সে জীবন সঙ্গী করবে। তো আমি তার নাম্বারটা বলেছি দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে তার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন। 01729398504। তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি, 01729398504। এই নাম্বারে যোগাযোগ করলে
সোনিয়াকে পেয়ে যাবেন। তো সোনিয়া, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমি একটা কথাই বলবো ভাইয়াদের উদ্দেশ্যে, যে ভাইয়া যে আমার পাশে দাঁড়াতে পারবে, যে আমাকে ভালোবাসবে, সেই যেন মানে কথা বলে, আর যে ফাইজাম করবে, দুষ্টাম করবে, সেই যেন ফোন না দেয়, সেটাই আমার একটা রিকোয়েস্ট। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, অনেক সময় ছিলাম আমরা সোনিয়ার সাথে, আজ এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আসসালামু আলাইকুম।